ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লেসনে আমরা তোমাদেরকে দেখাবো তোমার পাঠ্য বই থেকে কোন পৃষ্ঠা, কোন কাজ, কোন সেশন, কোন শখের মূল্যায়ন শিক্ষক নেবে। অর্থাৎ তোমার ক্লাসে শিক্ষক প্রত্যেকটা অধ্যায়ের সকল চক, কাজ সবই পড়াবে, কিন্তু পড়াতে গেলে তোমার কাছ থেকে মাঝে মধ্যে কোন কোন পৃষ্ঠার কাজ চকের মূল্যায়ন নেয় সেটা তুমি জানো না। আজকের লেসনে আমরা তোমাদেরকে সেটাই দেখাবো। অভিজ্ঞতা নাম্বার এক, অর্থাৎ প্রথম অধ্যায়, কাজের মাঝে আনন্দ। এই অধ্যায় গেলে আমরা দেখবো তোমার কাছ থেকে এক শিক্ষক এই 8টা কাজের মূল্যায়ন নেবে। প্রত্যেকটা কাজের অধীনে চক পৃষ্ঠা নাম্বার লেখা আছে। এই মূল্যায়ন গুলার মাধ্যমে একটা শিক্ষার্থীর এপিআই অর্জন হবে। এবার এপিআই জিনিসটা কি, আমরা সেটাই দেবো তোমাদেরকে দেখাবো। তার আগে আমরা একটু বলে রাখি, তোমার এই বইয়ে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায় কোথা থেকে মূল্যায়ন নেবে আমরা সবগুলা মূল্যায়ন তোমাকে দেখাবো। কোন কোন ছক বা পৃষ্ঠা কাজ সবই দেখাবো। তার আগে আমরা একটু দেখে আসি এপিআই জিনিসটা কি, বা এই বইয়ে বা এই বিষয়ের মধ্যে কয়টা পিআই আছে। তোমরা ইতিপূর্বে জানো যে পিআই মানে পারফরমেন্স ইন্ডিকেটর। তার মানে আমরা এখানে দেখি 7, 6, 1। 7 হলো জীবন জীবিকার কোড নাম্বার, 6 হলো ষষ্ঠ শ্রেণী, 1 হলো 1 নাম্বার যোগ্যতা। বর্তমান সময়ের পড়ালেখা গুলো যোগ্যতা ভিত্তিক। তার মানে এই বিষয়ের 1 নাম্বার যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থী হুট করে এই যোগ্যতা অর্জন করতে পারবে না। এই যোগ্যতা অর্জনের জন্য একটা শিক্ষার্থীর কয়েকটা পয়েন্ট লাগবে, কয়েকটা ছোট ছোট কয়েকটা জিনিস জানার মাধ্যমে এই যোগ্যতাটা অর্জন হবে। তার মানে এইরকম একটা যোগ্যতা অর্জন করার জন্য একটা শিক্ষার্থীর একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট বা একাধিক পয়েন্ট লাগতে পারে। তো ওই পয়েন্ট গুলাকে এখানে বলা হলো যে পিআই, মানে পারদর্শিতার নির্দেশক। তার মানে দেখো, এই যেখানে যা লেখা এখানে তা, এই যোগ্যতার অধীনে 2টা পিআই আছে। তার মানে এই পিআই গুলোর মূল্যায়ন হবে ওই যে বিভিন্ন পৃষ্ঠা কাজের মূল্যায়নের মাধ্যমে, এটার মূল্যায়ন হয়ে যাবে, সেটাই আমরা দেখবো। তো আসো, একটা শিক্ষার্থীর মাঝে এই মূল্যায়নটা নিতে গেলে তার ভিতরে যদি শিক্ষক এটা পায় তাকে দিবে ত্রিভুজ, এটা ফেলে দিবে বৃত্ত, এটা ফেলে দিবে চতুর্ভুজ। তার মানে তোমরা মূল্যায়ন কিভাবে হয় সেটা দেখে নিবে, আমরা এটা বারবার দেখাবো না। এবার আসো এই বিষয়ের দ্বিতীয় একক যোগ্যতাটা হলো এটা। এটার জন্য তার কয়টা পিআই, একটা, 2টা পিআই লাগবে, ওকে, 3টা পিআই লাগবে। আর এই একক যোগ্যতার বাকি অংশটুকু এটা। 3 নম্বর একক যোগ্যতাটা এটা, এর জন্য তার 2টা পিআই লাগবে। 4 নম্বর একক যোগ্যতার অধীনে 1টা পিআই, 2টা পিআই। আর 4 নম্বর একক যোগ্যতার পরে 5 নম্বর একক যোগ্যতাটা হলো এটা, 5 নম্বর একক যোগ্যতার অধীনে তার 2টা পিআই লাগবে। 6 নম্বর একক যোগ্যতাটা এটা, এর অধীনে 2টা পিআই লাগবে। 7 নম্বর একক যোগ্যতাটা হলো এতটুকু, এর অধীনে 2টা পিআই লাগবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম একক যোগ্যতা কি, পিআই কি, মূল্যায়নটা সামনে কিভাবে করে সেটাও দেখলাম। আমরা চলে যাব এবার অধ্যায়ে। আমরা শুরুতে প্রথম অধ্যায় দেখলাম যে শিক্ষক ধারাবাহিক ভাবে স্টেপ বাই স্টেপ এই 8টা মূল্যায়ন তোমার কাছ থেকে নিবে। এই মূল্যায়নের মাধ্যমে তোমার এপিআই অর্জন হবে। আর এপিআই অর্জন করা মানে কি, কোনো না কোনো একটা যোগ্যতার একটা অংশ অর্জন করা। এরপরে আসো একই অধ্যায়ে তোমার কাছ থেকে এই 8টা কাজের মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নিবে, যার মাধ্যমে তোমার এপিআই অর্জন হবে। এরপরে দ্বিতীয় অধ্যায় আসলে আমরা দেখবো তোমার কাছ থেকে 6টা কাজের মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে, যার মাধ্যমে শিক্ষার্থীর এপিআই অর্জন হবে। এরপরে একই অধ্যায়ের আরো 3টা কাজের মূল্যায়ন নেবে, কাজগুলো কি পৃষ্ঠা নাম্বারও লেখা আছে, এর মাধ্যমে শিক্ষার্থীর এপিআই অর্জন হবে। এরপরে একই অধ্যায়ের তার আরো 2টা কাজের মূল্যায়ন নেবে, পৃষ্ঠা নাম্বার কোন কোথায় কোথায় দেওয়া আছে সবগুলো পৃষ্ঠার মূল্যায়নের মাধ্যমে একটা শিক্ষার্থীর এপিআই অর্জন হবে। 3 নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো, শুরুতে এই 4টা কাজের মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে, 4টা কাজের মাধ্যমে শিক্ষার্থীর এপিআই অর্জন হবে। একই অধ্যায়ের আরো 3টা কাজের মূল্যায়ন নেবে, এই 3টা কাজের মাধ্যমে শিক্ষার্থী এপিআই অর্জন করবে। এরপরে আসো 4 নম্বর একক যোগ, 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় আসলে আমরা দেখবো শিক্ষার্থীর কাছ থেকে 5টা মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে, পৃষ্ঠা নাম্বার 6 লেখা আছে, এর মাধ্যমে শিক্ষার্থী এপিআই অর্জন করবে। এরপরে আমরা যেটা দেখবো একই অধ্যায়ের 1 থেকে 6টা কাজের মূল্যায়ন নেবে, 6টা কাজের মূল্যায়ন কি কি লেখা আছে সবগুলো কাজের মাধ্যমে একটা শিক্ষার্থী এপিআই অর্জন করবে। 5 নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো শিক্ষক শিক্ষার্থীর কাছ থেকে 5টা কাজের মূল্যায়ন নেবে, সক পৃষ্ঠা 6 লেখা আছে, এর মাধ্যমে শিক্ষার্থী এপিআই অর্জন করবে। একই অধ্যায়ের আরো 4টা কাজের মূল্যায়ন নেবে, এই 4টা কাজের মূল্যায়নের মাধ্যমে একটা শিক্ষার্থী এপিআই অর্জন করবে। 6ষ্ঠ অধ্যায় আসলে আমরা দেখবো শুরুতে 5টা কাজের মূল্যায়ন ধারাবাহিক ভাবে নেওয়ার মাধ্যমে একটা শিক্ষার্থী এপিআই অর্জন করবে। এরপরে একই অধ্যায়ে আরো এই 5টা কাজের মূল্যায়ন নেবে, এই 5টা কাজের পৃষ্ঠা নাম্বার চক সহ লেখা আছে, এর মাধ্যমে শিক্ষার্থী এপিআই অর্জন করবে। 7ষ্ঠ অধ্যায় আসলে আমরা যেটা দেখবো যে কুকিং, এই অধ্যায় আসলে আমরা দেখবো যে এই 5টা কাজের মূল্যায়ন পৃষ্ঠা সহ লেখা আছে, এর মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থী এপিআই অর্জন করবে। 8 নম্বর অধ্যায় আসলে আমরা যেটা দেখবো যে একটা শিক্ষার্থীর কাছ থেকে ধারাবাহিক ভাবে 5টা কাজের মূল্যায়ন স্টেপ বাই স্টেপ নেবে, এর মাধ্যমে শিক্ষার্থী এপিআই অর্জন করবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে শিক্ষক কোথায় কোন কাজ, কোন সেশন, কোন চকের মূল্যায়ন নেবে, তুমি যদি সবগুলা বিষয়ের একত্রে জানতে চাও, তাহলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।